আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আর একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমার স্কুলের নাম ইউনাইটেড একাডেমি খালিয়া, সহকারী শিক্ষক গণিত, গোপালগঞ্জ সদর। বন্ধুরা, পাঠ পরিস্থিতিতে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো নবম দশম শ্রেণীর নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতে কোনো সমস্যা থাকলে তোমরা সেটা নিয়ে আমার সাথে আমার ইমেল নাম্বারে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, আমি যদি এখানে এই ত্রিভুজ চিত্রটিকে দেখি তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ, এবং পরের চিত্রটি একটি স্থূলকোণী ত্রিভুজ, এবং পরবর্তী চিত্রটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই তিনটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার বিষয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটা হলো, তার আগে আমরা একটু বলি যে আমরা এই এটা থেকে আসলে কি শিখতে পারবো। ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা যা শিখতে পারবো তা হলো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের একটির সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে পারবো, এবং সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবো, এবং সঙ্গে সঙ্গে আমরা এগুলোর গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারবো। আমরা চিত্রটি লক্ষ্য করি, একটি সমকোণী ত্রিভুজ যা ABC এবং বি কোণ 90 ডিগ্রি এবং সি কোণ থিটা। তাহলে আমরা এখানে এদের পরিচয়টা যদি আমরা দিই তাহলে পরিচয়টা আমরা কিভাবে করতে পারি দেখো। প্রথমে এসি হলো বৃহত্তর বাহু, যেটাকে আমরা বলছি অতিভুজ। তারপরে বিপরীত বাহু বলতে আমরা এখানে বোঝাতে চেয়েছি যে যে কোণটা দেওয়া আছে তার সরাসরি বিপরীত বাহু। যেমন এখানে আমাদের এবি বিপরীত বাহু অর্থাৎ থিটা কোণের, আর সন্নিহিত বাহু এখানে বিসি, অর্থাৎ বিসি এখানে কোণ সৃষ্টি করেছে। আমরা অন্যভাবে এদের পরিচয় বলতে পারি যে এসি হলো অতিভুজ, তারপরে এবি হলো লম্ব এবং বিসি হলো ভূমি, বি কোণ 90 ডিগ্রি এবং সি কোণ থিটা। এখন একটি সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি যেখানে ক নম্বরে ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে থিটা কোণের যে সন্নিহিত কোণটা সেটা হলো তার বাহুর দৈর্ঘ্য 4 এবং লম্ব 3 আর অতিভুজ 5। এবং খচিত্রে আমরা দেখতে পাচ্ছি, খচিত্রে দেখতে পাচ্ছি এখানে যদি এই খচিত্রের আলোকে আমরা এখানে কল্পনা করি তাহলে যেখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে এই থিটা কোণটার সাপেক্ষে বিপরীত বাহু হলো লম্ব, এবং এখানে বিসি বাহুটা এখানে এখানে এই 8 সেন্টিমিটার হলো লম্ব, আর 15 সেন্টিমিটার ভূমি, এবং অতিভুজ হলো 17। তাহলে আমি যদিও উত্তরটা বলে দিয়েছি, তোমরা এখানে এই চিত্রের আলোকে কাজটি করে নিতে পারো, একক কাজ হিসেবে তোমরা করতে পারো। যেমন এখানে প্রশ্নটা দেওয়া আছে কচিত্র, খচিত্র এবং চিত্রে থিটা কোণের অতিভুজ, বিপরীত বাহু বা সন্নিহিত কোণ চিহ্নিত করো। বন্ধুরা, মূলত যদি তোমরা এই বাহুগুলো চিহ্নিত করতে পারো, অতিভুজ, বিপরীত বাহু, তারপরে সন্নিহিত বাহু অথবা লম্ব, ভূমি, অতিভুজ, এগুলো যদি ঠিকমতো তোমরা নির্ধারণ করতে পারো তাহলে তোমাদের কাছে এই ত্রিকোণমিতিক অনুপাত একদম সহজ হয়ে যাবে, তোমরা সহজভাবে সমস্যার সমাধানগুলো করতে পারবে। আমরা যদি এই চিত্রটি লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাই
যে কোণ এক্স ও এ একটি সূক্ষ্ম কোণ যার মান থেটা এবং পি এম লম্ব, তাহলে এখান থেকে বন্ধুরা এখান থেকে দেখো আমরা বুঝতে পারি যে জিরো শূন্য অর্থাৎ থিটা কোণ যেখানে বা ও কোণ সরি ও কোণ এ ও এক্স কোণ এখানে যে ও কোণটা, ও কোণটা একটা সূক্ষ্ম কোণ এবং পি এম লম্ব ও এম ভূমি আর ও পি অতিভুজ, সেটার আলোকে আমরা এখানে এক নম্বরে দেখো সাইন থেকে পাই কি লম্ব ভূমি, কস থেকে পাই ভূমি ভূমি অতিভুজ এবং ট্যান থেকে পাই লম্ব ভূমি অনুরূপে। একটা বিষয় বন্ধুরা, যদি আমরা এই এক দুই এবং পাঁচ এই তিনটা বের করতে পারি তাহলে এর বিপরীত আমরা ডান পাশেরগুলো বের করতে পারি, যেমন সাইন থিটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে আমাদের কি হয় লবকে হর করে দেব, হরকে লব করে দেব অর্থাৎ ওপি, অর্থাৎ এখানে এখানে একে আছে পি এম বাই ওপি আর আমরা সেটাকে ঘুরিয়ে দিছি কোসেকে চলে আসছে ওপি বাই পি এম, কসের উল্টা দেখো এখানে সেক আসছে ওপি বাই, এখানে আছে ও এম বাই ওপি আর এখানে হবো ওপি বাই ও এম, এবং ট্যানের উল্টা ঠিক একইভাবে কট, যেমন ট্যানে দেখো ট্যানের উল্টা কট এবং ট্যানে আছে পি এম বাই ও এম এবং আমাদের কটে আছে ও এম ভাগ পি এম। তাহলে বন্ধুরা ত্রিকোণমিতিক যে ছয়টি অনুপাত, এই ছয়টি অনুপাত তোমরা সঠিকভাবে সুন্দর মতো করতে পারবে, বের করতে পারবে এবং এ থেকে তোমরা সকল গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে পারবে যা ত্রিকোণমিতিতে বহুল পরিমাণে ব্যবহৃত হবে। বন্ধুরা আমরা যদি এই চিত্রটি লক্ষ্য করি, এটি একটি সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজটিতে দেখো যে এখানে কি কি বিষয়গুলো দেওয়া আছে, যেমন প্রথমত এখানে দেওয়া আছে এ বি সি একটি ত্রিভুজ এবং একটা এ কোণকে ইন্ডিকেট করে দেখানো হয়েছে, এটা যদি আমরা থিটা মনে করি এবং এখানে একটা থিটা দিলে ভালো হতো, তোমরা এই কোণটাকে এ কোণটাকে থিটা কোণ হিসেবে ধরে এই গাণিতিক সমস্যাটার সমাধান করবা। এখানে লম্ব দেওয়া আছে হলো এ, অতিভুজ দেওয়া আছে বি এবং ভূমি দেওয়া আছে সি, তাহলে দলীয় কাজ বলতে এখানে আসলে দলীয় কাজ আমাদের করোনাকালীন সময়ে স্কুল যেহেতু বন্ধ সেহেতু দলীয় কাজ করার আমাদের পক্ষে এখন অসম্ভব, তাই এই কাজগুলো তোমরা একটু বাসাতেই নিজেরা চেষ্টা করে করবে, তাহলে দেখবো যে ত্রিকোণমিতিক অনুপাত তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এখান থেকে আমরা সাইন থিটা তারপর কস থিটা ট্যান থিটা এবং এছাড়াও যে তিনটি ত্রিকোণমিতিক অনুপাত রয়ে গেছে কট সেক এবং কোসেক সেগুলো আমরা এখান থেকে মানগুলো বের করতে পারবো। বন্ধুরা আরেকটা বিষয় যে আমরা আসলে যেটুকু শিখলাম এখানে, মূলত আমরা এখান থেকে শিখতে পারলাম কি, আমরা এখান থেকে শিখতে পারলাম যে ত্রিকোণমিতির মিতিক যে অনুপাত সেই অনুপাতগুলো তিনটি যে বাহু সেই তিনটি বাহু নামগুলো শিখতে পেরেছি এবং কোনটা সাথে কোনটার কি সম্পর্ক সেখান থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পেরেছি। তো বন্ধুরা এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হলো যে আমরা এত সময় যা শিখেছি সেটার আলোকে যদি আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারি তাহলে হয়তো তোমরা অনেকটা এগিয়ে গেছো বা অনেকটা শিখতে পেরেছো বলে আমি মনে করব। যেমন প্রথমে হলো সমকোণের বিপরীত বাহুকে কি বলে, বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে সমকোণটা যেখানে তার বিপরীত বাহুটা কি হবে, তার বিপরীত বাহুটা হ্যাঁ বিপরীত বাহুটা হবে অতিভুজ। তারপরে প্রদত্ত কোণ সৃষ্টিকারী রেখাংশকে কি বলে, যে কোণটা সৃষ্টি করেছে সেই রেখাংশকে বলা হয় অর্থাৎ সেটাকে বলা হয় নিচে যেটা থাকবে অর্থাৎ ভূমিটা, অনেক সময় ভূমি উপরেও থাকতে পারে, তো কোণ যেটা সৃষ্টি করবে সেটা মূলত ভূমি হিসেবে থাকবে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে তিন নম্বর প্রশ্নটা প্রদত্ত কোণের বিপরীত বাহুকে কি বলে, তাহলে সংহত কারণে এই বুঝতেই পারছো যে একটা বিপরীত কে যখন আমরা সমকোণের বিপরীতকে অতিভুজ বলছি, কোণ সৃষ্টিকারীকে ভূমি বলছি, তাহলে অবশ্যই বাকি থাকলো কোনটা লম্ব,
হ্যাঁ বন্ধুরা, তাহলে আসলে এখানে আমাদের লম্বটাই হবে তৃতীয় 3 নম্বরে। মূল্যায়ন শেষে আমরা যেহেতু প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারলাম, তাই এগুলো বাসায় বসে তোমাদের অনেক কাজ করতে হবে, সেই সেটার আলোকে বাড়ির একটা কাজ দেব, তোমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান নিজেরাই করবে, এবং তোমরা তোমাদের প্রয়োজনীয় আশেপাশের শিক্ষক যেনারা আছেন অথবা ক্লাস টিচারের সাথে যদি যোগাযোগ থাকে, কিংবা যদি কোনো স্যারের সঙ্গে যোগাযোগ থাকে, অথবা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমার ইমেল নাম্বারে তোমরা প্রশ্ন করলে আমি সেখান থেকে উত্তর দিয়ে দেবো, হয়তো তোমাদের বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে প্রশ্নটা আছে কি যে ট্যান, প্রশ্নটা আছে ট্যান এ সমান 3/4 হলে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে বন্ধুরা এখানে বুঝতেই পারছো যে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে গেলে আগে চিত্র আঁকতে হবে, চিত্র একে, তারপরে যে লম্বভূমি ট্যান এ সমান হচ্ছে লম্বভূমি, সেই লম্বভূমিকে ইন্ডিকেট করতে হবে, তাহলে অতিভুজটা বাকি থাকে, অতিভুজটা বের করতে হবে, এবং সেখান থেকে সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর মানগুলো তোমরা নির্ণয় করতে পারবে, এবং শ্রেণী শিক্ষকের সাথে অথবা গণিত ক্লাস শিক্ষকের সাথে তোমরা যোগাযোগের মাধ্যমে এটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবা। বন্ধুরা, করোনাকালীন সময় তোমরা বাসায় লেখাপড়া করবা, অযথা সময় নষ্ট করবা না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।